খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তায়ও কাজ করছে সরকার। বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী বললেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ চাইনি 75 পরবর্তী ক্ষমতা গ্রহণকারীরা। 10 বছরের সফলতার কারণেই পুনর্নিয়োগ, দাবি ওয়াসার এমডি তাকসিম খানের। দুর্নীতি ও স্বজন প্রীতি করতে না পারায় তার বিরুদ্ধে চক্রান্ত, সংবাদ সম্মেলনে দাবি। কাবিলায় ফ্রান্সে কাল থেকে রাত্রিকালীন কারফিউ, মোতায়েন থাকবে 12,000 পুলিশ, কাজ বন্ধের আশঙ্কায় উদ্বিগ্ন বাংলাদেশিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা শর্মা। গত 10 বছরের সফলতার কারণেই সরকার ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকে পুনর্নিয়োগ দিয়েছে বলে দাবি করেছেন তাকসিম এখান। সকালে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বর্তমান মহাপরিচালকের দাবি, ঢাকাবাসীর জন্য শতভাগ সুপেয় পানির ব্যবস্থার পরও যারা দুর্নীতি ও স্বজন প্রীতি করতে পারেনি তারাই সমালোচনা করেন। একটানা 11 বছর ঢাকা ওয়াসার এমডি পদে সমাসীন থেকে রেকর্ড গড়েছেন তাকসিম এখান। 2009 সালে এমডি নিয়োগের শর্ত লঙ্ঘন করেই নিয়োগ পান তিনি। তার বিরুদ্ধে প্রকল্প দুর্নীতি, নিয়োগে অনিয়ম সহ একাধিক অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। ঢাকার জলজট আর সুপেয় পানি নিয়ে ব্যাপক সমালোচিত তিনি। এসব বিতর্ক এড়িয়ে পুনরায় আবার এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন তাকসিম এখান। নতুন করে দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিগত 10 বছরের সফলতার কারণেই তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। সরকার চায় অর্জন, সরকার চায় সাফল্য, তো সাফল্য হয়েছে এবং সরকার সেটাই চাচ্ছে। এই আলোচনা সমালোচনাটা কিন্তু তারাই করছে যারা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তাদের অনৈতিক কর্মকাণ্ড, তাদের অবৈধ কর্মকাণ্ড, তাদের দুর্নীতি বা স্বজনপ্রীতির কর্মকাণ্ড করতে পারছে না। ঢাকা শহরের পানির চাহিদার চেয়ে ওয়াসার উৎপাদন বেশি বলে দাবি করেন তিনি। জানান, আগামী 2035 সাল পর্যন্ত পানির সমস্যা দূর করতে নেওয়া হয়েছে প্রকল্প। আমাদের পানি প্রোডাকশন অর্থাৎ আমাদের উৎপাদন ক্ষমতা আমাদের চাহিদার চাইতে বেশি। 2030 সাল পর্যন্ত ঢাকার পানিকে নিশ্চয়তা দেওয়ার জন্য যেই কয়টা পানি প্রজেক্ট মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার কথা আমরা সব কয়টাতে হাত দিয়েছি। 2035 সাল পর্যন্ত নিশ্চিত থাকার জন্য যেই পদক্ষেপ লেখা আছে আমাদের মাস্টার প্ল্যানে আমরা সেটার উদ্যোগ নেব। প্রচার প্রচারণার অভাবে মানুষ ওয়াসার কাজে সন্তুষ্ট না হয়ে সমালোচনা করে বলেও মন্তব্য করেন তাকসিম এখান। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। জীবন পেছনে ফেলে নদীর বুকে বন পাহাড়ে ছুটে চলা, ভ্রমণ পিপাসুদের জন্য আনন্দের এই খবরটি থাকছে সংবাদের শেষাংশে। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য সংকটের পরিস্থিতি থেকে বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত করেছে আওয়ামী লীগ। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন তিনি। মহামারী করোনার মধ্যে সমন্বিত প্রচেষ্টায় ধান উঠেছে কৃষকের ঘরে, বন্যা দুর্যোগের মধ্যেও চাল উৎপাদন হয়েছে চাহিদা মাফিক। বৈশ্বিক সংকটে কৌশলে খাদ্য ঘাটতি এড়িয়েছে বাংলাদেশ। সরকারের প্রণোদনা আর মানুষের দৃঢ় মনোবলে এখনও প্রায় 17 কোটি মানুষের এই দেশে 3 বেলা খাবার জুটছে অন্তত বেশিরভাগ মানুষের। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক এক সেমিনারে উঠে আসে এসব প্রসঙ্গ। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই আন্তর্জাতিক আয়োজনে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সংকট নিয়ে আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করলেও এখন খাদ্য উদ্বৃত্তের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনের চেষ্টা চলছে। যখন সরকার গঠন করি 24 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ, 2001 সালে যখন আমাদের 5 বছর পূর্ণ করি তখন আমরা 26 লক্ষ মেট্রিক টন খাদ্য আমরা উদ্বৃত্ত রেখে যাই। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়ত হয়, মানুষজন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেটাই আমাদের লক্ষ্য। করোনায় কৃষি সহ সব খাতে প্রণোদনার কারণে সংকট ঘনীভূত হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে। করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে যেন তার প্রভাব না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায়, হত দরিদ্র যারা আমরা তাদের মাঝে বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো সব সময়। দেশের মানুষের যে কোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বলেও আন্তর্জাতিক সেমিনারে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,527 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,86,086 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,577 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,40,129 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,527 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,86,086 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,623 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,509 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,738 জন। করোনা স্কুল ছুটির সাময়িক আনন্দ রূপ নিয়েছে বিষাদে। দিনের পর দিন চার দেয়ালে বন্দী থেকে হতাশা আর মানসিক অবসাদে ভুগছে বেশিরভাগ শিশু কিশোর। পরিবর্তন এসেছে তাদের আচরণেও। দৈনন্দিন ব্যস্ত রুটিনে আমূল পরিবর্তনকে এর জন্য দায়ী করে মনোবিজ্ঞানীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাড়িতে হতে পারে শিশুর বিকল্প স্কুল কিংবা খেলার ব্যবস্থা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ঘড়ির কাঁটায় বেলা 11:30। স্বাভাবিক দিনে এই সময় স্কুল শেষে বাসায় ফেরার কথা রাজধানীর ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাফসা রহমানের। অথচ এখনও বিছানা ছাড়তেই গড়িমসি। স্কুল বন্ধ থাকলেও নিয়মিত পড়ার টেবিলে বসা হয় ঠিকই, কিন্তু লেখাপড়ার আগের আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে। স্কুলে যেতে ইচ্ছা করে, ওখানে আমার টিচার আছে, আমার বান্ধবীরা আছে, ওদেরকে আমি খুবই মিস করি। মশিউর দম্পতির বড় সন্তান তালহা রহমান দীর্ঘ 7 মাসের বন্দি দশায় স্কুলের দুয়ার না খুললেও ক্লাস পরীক্ষা হয় অনলাইনেই। তবে প্রযুক্তি পণ্যে ক্লাস পরীক্ষার থেকে বিনোদনেই যেন বেশি টান তালহার। বাসায় আনন্দের সাথে ছিলাম প্রথম কয়েকদিন, যখন এটা আস্তে আস্তে দীর্ঘায়িত হয়ে গেছে তখন আমার মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছে। যে বাংলাদেশ সহ বিশ্বের 13টি উন্নয়নশীল দেশে চালানো আন্তর্জাতিক এক গবেষণার তথ্য বলছে, করোনায় 91% শিশু কিশোর মানসিক চাপ ও শঙ্কার মধ্যে রয়েছে। অথচ স্বাভাবিক সময়ের থেকে বাবা মার সন্তানকে অনেক বেশি সময় দিলেও কিছুতেই যেন কাটছে না শিশুর একাকিত্ব। দেখা যাচ্ছে আমার পাশে বসে আছে, তাকে 4-5 বার টাকার পরও সে রেসপন্স করছে না, আর রেসপন্স করলে হঠাৎ করে রিয়েক্ট করে ফেলতেছে। জানালা দিয়ে আমার বাচ্চারা যখন বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে, এত বিষণ্ণ মনে হয় ওদেরকে যে আমার চোখে পানি চলে আসে। শিশুকে মানসিক জটিলতা থেকে মুক্তি দিতে রুটিন লাইফের অভ্যাস ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুলকে যেহেতু সে মিস করছে, একটা দামি স্কুল সে ঘরে করবে। দামি স্কুলকে যদি সে ধরেন 7টা স্কুলে যায়, সে ঘুমের থেকে উঠে যেভাবে রেডি হতো ঠিক একইভাবে রেডি হবে, এবং ব্যাগটা কাঁধে নিয়ে এসে তার পড়ার টেবিলে বসবে। ঘরের মধ্যে একটা যখন ট্রায়াল হয়ে যাবে, তার স্কুলের টাইমে তার ভিতরে যে হতাশা আসে, যে অস্থিরতা আসে, সে এটা কমাতে পারবে। ঘরবন্দি সময়ের একঘেয়েমি কাটাতে শিশুকে স্বজন বন্ধু ও শিক্ষকদের সাথে অনলাইন যোগাযোগ স্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 71% শিশু কিশোর নিজেদের নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন ভাবছে। এমন ভাবনা শিশু মনে ফেলতে পারে ভয়াবহ বিরূপ প্রভাব। এক্ষেত্রে পরিবারের এমন আনন্দময় বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হতে পারে অন্যতম অবলম্বন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের DNA টেস্ট বাধ্যতামূলক করায় কমবে মিথ্যা ধর্ষণ মামলা। করা যাবে দ্রুত সময়ে প্রকৃত অপরাধী শনাক্ত। আইনমন্ত্রী বলছেন, এখন আইনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচার শেষ করা গেলে সুফল মিলবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই আইনের ফলে ধর্ষকরা অপরাধ করার সাহস পাবে না। এদিকে দেশের নারীদের জন্য নতুন আইনটিকে রক্ষা কবচ বলছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। মার্জিয়া মোমোর রিপোর্ট। ভুক্তভোগীকে হত্যা ও নির্যাতনের শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে সরকার। আইনটি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, এই আইনকে ধর্ষক ও ধর্ষক মরাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা। আমি নিশ্চিত ধর্ষকরা বা এই দুষ্কৃতিকারীরা ভয় পাবেন, তাদের মনে যে ভীতি সৃষ্টি হবে তার মাধ্যমে কিন্তু এটা এই সমাজে কিন্তু এই ধরনের অপরাধ করতে গেলে তারা আরও অনেক চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় না তারা এই অপরাধ করার সাহস পাবে। অভিযুক্ত ও ভিকটিম উভয়ের DNA টেস্ট বাধ্যতামূলক হওয়ায় একদিকে যেমন হয়রানিমূলক মামলার হার কমবে, অন্যদিকে দ্রুত শনাক্ত করা যাবে অপরাধীদের। DNA পরীক্ষাটা কোনো ব্যাপারের পরিচিতি নিশ্চিত হওয়ার জন্য একটা পরীক্ষিত পদ্ধতি। DNA টেস্টের যে বাধ্যবাধকতা এই আইনটার মধ্যে দেওয়া হয়েছে, এই সেটা
নিশ্চয়ই এটা এই আইনটাকে আরও কার্যকর করবে। সাজাটাকে বাড়ানোর কারণে আমাদের অভিজ্ঞতা বলে যে এই অপরাধ কমবে। নারী সুরক্ষায় নতুন এ আইনকে মাইল ফলক বলছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুরা সুলতানা। খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু অনেক ক্ষেত্রে ধর্ষণের ঘটনা খুনের চেয়ে অনেক ভয়াবহ, অনেক নিষ্ঠুর, অনেক নৃশংস হয়। কাজেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা সঠিকই হয়েছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে কেবল দণ্ড বাড়িয়ে আইন সংস্কার করলেই ধর্ষণের ঘটনা বন্ধ করা যাবে না। এই জন্য প্রয়োজন এই আইনের সঠিক প্রয়োগ। সংশোধিত আইনে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝেও। এখন যে শাস্তিটা হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেটাতে আমরা খুবই খুশি। একটা ভয় তাদের মধ্যে কাজ করবে, তারা আর ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ তারা করার মতো সাহস পাবে না। তাদের আশাবাদ এবার ধর্ষণ মুক্ত হবে প্রিয় মাতৃভূমি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুয়ারে শারদীয় দুর্গোৎসব, দেবীপক্ষে চলছে বোধনের ক্ষণ গণনা, আর পাঁচ দিন পরই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানীর মণ্ডপগুলোতে প্রতিমা আর প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে, স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন হচ্ছে প্রস্তুতি। আসছে মা আনন্দময়ী, প্রকৃতিতে তার আগমন সুর, আর মণ্ডপে মণ্ডপে দেবী বরণের তোড়জোড়। কাদামাটিতে গড়া মৃন্ময়ীর চিরণময় রূপে রং তুলির আঁচড়ে জেগে উঠছে ত্রিনয়ন। প্রস্তুত হচ্ছে প্যান্ডেল, বাঁশ বেত ককশিট কেটে ছিটে ফুটিয়ে তোলা হচ্ছে নকশার বুনন। তবে পুজো সংখ্যা কম হওয়ায় এবার প্রতিমা তৈরির চাপও কম বলে জানান মৃৎশিল্পীরা। আমি যেমন প্রতি বছর 17-18টা কাজ করি, এবার 11টা করছি। করোনার জন্য অনেক পূজা বাদ দিয়ে দিছে, অন্য বছরের তুলনায় 6-7টা কম পড়ে গেছে। আমাদেরও আনন্দ লাগে, সবাই ভালো বলি করে, আমাদের মনের ভিতরেও আনন্দ হয়। কলকাতারই একটা মন্দির আমরা সিলেক্ট করেছি, অনলাইন থেকে একটা ডিজাইন নিয়ে মোটামুটিভাবে বর্ত রক্ষা করা, যেটা বলে যেটা পূজা করার দরকার, যেটা বর্ত রক্ষা করার দরকার, সেটাই করতেছি। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই অঞ্জলি দেবেন ভক্তরা, জানান আয়োজকরা। আমরা স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়গুলি সেগুলিকে মাথায় রেখে মাস্ক সরবরাহ করা, স্যানিটাইজ দেওয়া, শারীরিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের ভক্তদের প্রবেশের সম্পূর্ণ নিশ্চয়তা আমরা বিধান করেছি। 26 অক্টোবর বিজয়ের আনুষ্ঠানিকতায় বিসর্জনে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব। আর কেবল 5 দিন, এরপর মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মায়ের আগমনে পরাজিত হবে সকল আসুরিক শক্তি, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। পূজার প্রস্তুতি চলছে চট্টগ্রামেও। এই মুহূর্তে নগরীর সিআরবি রোডে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ স্বপ্না। চট্টগ্রামে করোনাকালীন সময়ে কিন্তু রেকর্ড সংখ্যক, প্রায় 4000-এর বেশি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরীতে পূজা হবে 254টি মন্দিরে, এবং একই সাথে চট্টগ্রাম জেলা রয়েছে 1550টি, আর বাকিগুলো হবে চট্টগ্রাম বাকি 10টি জেলায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনাকালীন সময়ে যেখানে কিন্তু বারবার স্বাস্থ্যবিধির কথা বলা ছিল, পূজা মণ্ডপগুলি সে স্বাস্থ্যবিধি মেনেই এই পূজার আয়োজন করতে যাচ্ছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে একটি বিশেষত্ব হলো, এবার কিন্তু করোনা সংক্রমণ ঠেকানোর জন্য কোনো মন্দিরে বা কোনো পূজা মণ্ডপে কিন্তু পুলিশ সদস্যদের স্থায়ীভাবে রাখা হবে না, এমনটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন আগে পূজা মণ্ডপগুলিতে কিন্তু প্রতি পূজা মণ্ডপে যে ষষ্ঠীর দিন আসতো সেই 5 জন করে পুলিশ, 5 জন করে আনসার সদস্য, এবার তারা দশমী দিন শেষ করে যেত, কিন্তু এবার কোনো পূজা মণ্ডপে পুলিশ সদস্যরা থাকবে না, তারা বিভিন্নভাবে টহল ব্যবস্থা জোরদার করে তারা হয়তো দায়িত্ব পালন করবে এমনটি তারা জানিয়েছেন। এবার চট্টগ্রামে যেসব পূজা মণ্ডপে আসলে অন্যান্য বা যেরকম থিম নির্ভর পূজা হতো, এবার চট্টগ্রামে থিম নির্ভর পূজার সংখ্যা কমে গেছে, যেহেতু করোনাকালীন সময় আদৌ দুর্গাপূজা হবে কিনা সেরকম একটি সংশয় ছিল, সেই সংশয়তেও কিন্তু সীমিত আকারে পূজার আয়োজন চলছে। তারপরে কিন্তু যে থিম নির্ভর পূজা, সেই থিম নির্ভর পূজা হচ্ছে না। তারপর চট্টগ্রামে যেসব পূজা মণ্ডপের মধ্যে প্রতিমা তৈরির কাজ চলছিল সেগুলি শেষ পর্যায়ে, অনেক পূজা মণ্ডপ ইতিমধ্যে তারা প্রতিমা ডেলিভারি নিয়ে গেছে, অর্থাৎ যেগুলি তারা তৈরি করেছে সেগুলি মণ্ডপে মণ্ডপে চলে যাচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। যেমন আমরা এখন যে অংশে রয়েছি সেখানে প্রায় 50টির বেশি দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছিল, ইতিমধ্যে অধিকাংশ প্রতিমা কিন্তু মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি যেগুলির কাজ সেগুলির কাজ চলছে শেষ মুহূর্তের কাজ, অর্থাৎ রং
রং দেওয়া অর্থাৎ তার চোখ যে সর্বশেষ তুলি যে আঁচড় সে আঁচড়টি এখন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা মৃৎশিল্পী রয়েছেন তারা কিন্তু পূজা মণ্ডপগুলি তারা প্রতিমাগুলিকে বর্ণিলভাবে সাজিয়ে তুলছে, তাদের যে শেষ মুহূর্তে যে কাজ সে কাজগুলি তারা করে যাচ্ছেন। চট্টগ্রামে কিন্তু প্রতি বছরই দেশের সবচেয়ে বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই চট্টগ্রামে যার সংখ্যা এবার প্রায় 4,000-এর মতো রেকর্ড সংখ্যক এই করোনাকালীন সময়েও, কিন্তু এর মাঝে আমরা জানতে পেরেছি নগরীতে পূজা হবে 254টি এবং জেলাতেও কিন্তু 1500-এর বেশি, এবং প্রতিটি পূজা মণ্ডপে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সে বিষয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে। তো বলা চলে চট্টগ্রামে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় অর্থাৎ প্রতি বছরই হয়ে থাকে উৎসবের মধ্যে দিয়ে, এবার হয়তো উৎসব কিছুটা কমে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য, কিন্তু যে ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু পূজা মণ্ডপগুলি সাজানো হচ্ছে এবং প্রতিমাগুলিকে সাজানো হচ্ছে। তো স্বপ্ন এখন পর্যন্ত আমার কাছে ছিল করোনাকালীন সময় এসো চট্টগ্রাম যে রেকর্ড সংখ্যক দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে এবং প্রতিমাগুলো প্রস্তুত করা হচ্ছে এবং অনেক প্রতিমা ইতিমধ্যে মণ্ডপে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার সর্বশেষ। দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। গাছগুলো এখনো জীবন্ত, কিন্তু কাগজে কলমে মরা, শুকনা, পোকা খাওয়া ও ঝুঁকিপূর্ণ দেখিয়ে নিজস্ব ক্যাম্পাস থেকে কেটে ফেলছে জেলা পরিষদ। সেবা নিতে আসা সাধারণ মানুষ বলছেন, গাছগুলো কেটে ফেলায় পথিকরা যেমন গাছের ছায়া থেকে বঞ্চিত হবেন, তেমনি ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ। রংপুর থেকে তারিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। প্রবেশপথের দুধারে লাগানো দেবদারু গাছের ছায়া পেরিয়ে যেতে হয় রংপুর জেলা পরিষদ কার্যালয়ে। সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো বিশালাকার দেবদারু গাছগুলো কেটে ফেলা হচ্ছে। দরপত্রের পর 3,71,000 টাকায় জেলা পরিষদ নগরীর কাঠ ব্যবসায়ী জিপু বসুনিয়াকে গাছ কাটার কার্যাদেশ দেয়। গাছ কাটার কারণ হিসেবে চিঠিপত্রে জীবন্ত গাছগুলোকে মরা, শুকনা ও পোকা খাওয়া দেখিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়। জেলা পরিষদ ভবনের সামনে পেছনে কাটা হচ্ছে 38টি গাছ। এখন তো আমরা কিনে ফেলছি, আর তো ওখানে কোনো কিছু করণীয় নাই। সেবা প্রত্যাশীরা বলছেন, গাছগুলো কেটে ফেলায় জেলা পরিষদের সৌন্দর্য হানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক পরিবেশ। মানুষ মনে করেন যে বিভিন্ন ক্লান্ত অবস্থায় আসে এখানে ছায়া বসে, শীতল হয়। এগুলো তো সব জীবিত গাছ, আর জীবিত গাছ তো কাটা, এটা আপনার কোনো আইনের ভিতরে পড়ে না যে এগুলো ঝুঁকিপূর্ণ বিবেচনায় কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এই গাছগুলোর ভেতরে খোলের মতো হয়ে গেছে, এই খোলের মতো গাড়ি ঘোড়া মানুষ যে যাওয়া আসা করে যেগুলোর মধ্যে যদি ভেঙে পড়ে, মানে তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটবে। কার্যাদেশ পাওয়ার পর 38টি গাছের মধ্যে জেলা পরিষদ ক্যাম্পাস থেকে ইতোমধ্যে 20টিরও বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে সঠিক ব্যবস্থাপনার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন বলে মনে করেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে অন্য দেশের তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে ঠিকই, কিন্তু আনইন্টারাপ্টেড পাওয়ার দিয়ে আমরা এখনো অনেক যেতে পারি, যে কারণে আমি মনে করি যে একটা ব্যাপক ইনভেস্টমেন্ট আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশনের দরকার ইমিডিয়েটলি, এবং যেখানে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো টেকনোলজিকে নিয়ে আসতে হবে, এবং এই টেকনোলজিকে চালানোর জন্য এবং এই টেকনোলজি নির্ভর এনার্জি সেক্টর করার জন্য আমাদের প্রপার হিউম্যান রিসোর্স দরকার। নানা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন বাগেরহাটের মৎস্য চাষীরা। প্রতিদিন সকালে গলদা, বাগদা ও বিভিন্ন প্রকার সাদা মাছ ঘের থেকে ধরে বিক্রি করছেন স্থানীয় পাইকারি হাটে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাদা ও চিংড়ি মাছের জন্য অন্যতম জেলা বাগেরহাট। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের ফলে নানা ক্ষতির মুখে পড়েন চাষিরা, ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। প্রতিদিন সকালে ঘের থেকে শ্রমিক দিয়ে মাছ ধরে স্থানীয় পাইকারি হাটে বাগদা, গলদা, রুই, কাতল সহ নানা প্রজাতির মাছ বিক্রি করছেন চাষিরা। মৎস্য চাষিরা বলছেন, মাছের ভালো মানের খাবার না পাওয়ায় ও খাদ্যের দাম বেশি হওয়ায় লাভ কম হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠে আমরা মাছের চাষ করি, কিন্তু আমাদের এখানে মাছের যে বাজারটা, আমরা ঠিকমতো মাছের বাজারটা পাই না। মাছের খাবার নিয়ে আমরা একটা বিশাল সংকটের ভিতরে আছি। রুই, কাতলা, চিতল, আপনার তেলাপোয়া, গ্লাস কাপ, বিভিন্ন জাত প্রজাতির মাছ আমরা এখানে চাষাবাদ করি। মাছের জন্য মানসম্মত খাদ্য উৎপাদনের পাশাপাশি সরকারি নজরদারি দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। খাবারের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু
চিংড়ি মাছের দাম সেই তুলনায় বৃদ্ধি পাচ্ছে না। সরকারের কাছে আমাদের দাবি, সরকার এই চিংড়ি মাছ শিল্পের জন্য একটি সুন্দর নীতিমালা তৈরি করবে। বাগেরহাট জেলায় 84,000 মেট্রিক টন সাদা ও 31,000 মেট্রিক টন গলদা ও বাগদা চিংড়ি উৎপাদন হয়। সময় সংবাদ, বাগেরহাট। ঢাকা 5 আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এই সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে। ভোটগ্রহণ সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করায় ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কর্মকর্তারা জানান, এবার 187টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। থাকবে র‍্যাব বিজিবির সতর্ক মহড়া। মাঠে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আমি আশা রাখি যে ঢাকা 5 আসনের সকল ভোটারকে ভোট কেন্দ্রে আসার আমি উদাত্ত আহ্বান জানাবো। ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফিরে যাবেন, সেই লক্ষ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত রাখতে নদীর বুকেই হয়ে গেল ব্যতিক্রমী ও প্রতিবাদী সাম্পান র্যালি। রং বেরঙের ব্যানার নিয়ে এতে অংশ নেয় শত শত সাম্পান। মুজিববর্ষ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ আয়োজন করে। ঐতিহ্যবাহী কর্ণফুলীর বুকে শত শত সাম্পান, রং বেরঙের ব্যানারে নদী বাঁচাতে নদীর বুকে সারি সারি সাম্পানের ভাসমান র্যালি। লক্ষ্য চট্টগ্রামের প্রাণ, কর্ণফুলী নদী দখল দূষণমুক্ত ও বন্দর রক্ষা। মুজিববর্ষ উপলক্ষে এই আয়োজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের। এমন এক সময় ছিল কর্ণফুলে দিয়ে বাংলাদেশে পৃথিবীর বিখ্যাত ভ্রমণকারীরা এবং বণিকরা এদিক দিয়ে আসে বাণিজ্য করতো, তাই কর্ণফুলী হচ্ছে চট্টগ্রামের প্রাণ। কর্ণফুলে দূষিত হচ্ছে, কর্ণফুলী অবৈধ দখলে যাচ্ছে, কিন্তু প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়েছি। কর্ণফুলী নদীর যে তীরে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে সমস্ত শিল্প এইটিবি নেই, যাদের এই শিল্প বর্জ্যের কারণে কর্ণফুলী যে প্রতিদিনই যে দূষণের মাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটার থেকে আসলে রক্ষা পাওয়া যাবে। ব্যতিক্রমী ও প্রতিবাদী এই র্যালিতে অংশ নেয় কয়েকশো সাম্পান। এ সময় নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা দাবি তুলে ধরেন নদী সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনন করে অবৈধ দখলদার উচ্ছেদ করে, বিশেষ করে যেখানে মৎস্য বন্দর হয়েছে এবং এই যে সিটি কর্পোরেশনের প্রাক হয়েছে, এগুলো উচ্ছেদ করে নদীকে তার সমহিমায় ফিরানো হোক। কর্ণফুলীকে যারা দখল করছে তাদের দখল উচ্ছেদ করতে হবে, যারা দূষণ করছে তাদেরকে সচেতন করে দূষণমুক্ত করতে হবে কর্ণফুলীকে, তাহলে কর্ণফুলী বাঁচবে। কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা ঘুরে একই স্থানে শেষ হয় ব্যতিক্রমী এই র্যালি। শনিবার বিকেলে হবে কর্ণফুলীর বুকে সাম্পান বাইচ। কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে, আর চট্টগ্রাম বন্দর বাঁচলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তাই এই নদী রক্ষায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তিন দফা বন্যায় রাজশাহীর বাগমারায় নষ্ট হয়েছে 32 কোটি টাকার ফসল। বিভিন্ন সবজি এখনও পানির নিচে তলিয়ে থাকায় 31,000 কৃষক পড়েছেন বিপাকে। ফসল উৎপাদনে নেওয়ার ঋণ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাদের। বানের পানিতে পুকুর ভেসে যাওয়ায় মাছ চাষিরা পড়েছেন লোকসানে। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। বাগমারা উপজেলা কুলিবাড়ি গ্রামের বাসিন্দা কৃষক আকরাম আলী 6 বিঘা জমিতে রোপণ করেছিলেন আমন ধান। বানের পানি নামতে শুরু করায় তলিয়ে যাওয়া খেতে কোথাও কোথাও জেগেছে ধানের শীষ, কিন্তু সেটি চেয়ে দেখা আর আফসোস করা ছাড়া কিছুই করার নেই তার। এবার আবার লাগাছি আমন ধান, লাগানোর পর আবার এই ধানগুলো সব ক্ষতি হয়ে গেছে, ডুবে গেছে। একই অবস্থা উপজেলার বন্যা কবলিত 11 ইউনিয়নের অন্তত 31,000 কৃষকের। দফায় দফায় বন্যার পানিতে পচেছে পানের বরজ। আগাম শীতকালীন সবজির ফলন্ত গাছগুলোর অবস্থা জবুথবু। আমাদের এখন দুর্গতি এলাকার মানুষের খুব বিপদজনক। কপি সবজি যা ছিল সবগুলো ডুবে গেছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিলম্বে ঋণের অর্থ আদায় করবে বেসরকারি সংস্থাগুলো বলে আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন এনজিওর যে প্রতিনিধি আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা কিছুদিন দেরিতে ঋণগুলো, ঋণের কিস্তিগুলো তারা আদায় করবে। ক্ষতি পুষিয়ে নিতে রবি মৌসুমে প্রণোদনা হিসেবে ফসলের উপকরণ সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। গম, ভুট্টা এবং সরিষার জন্য আমরা বীজ এবং সার পাবো,
সেইগুলো আমরা কৃষককে প্রণোদনা হিসাবে দেব। কৃষকরা বলছে তাদের ফসলের জমি যেমনভাবে নষ্ট হয়েছে তেমনভাবেই নষ্ট হয়েছে বসত বাড়ি ভিটা। প্রায় 38,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এই উপজেলায়, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 32 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্যারিস সহ বেশ কয়েকটি শহরে রাত্রিকালীন কারফিউ জারি হচ্ছে। এ নিয়ে সেখানকার প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, একটি শহরে যে কারফিউ জারির কথা ছিল আগামীকাল মধ্যরাত থেকে, সেটি আসলে আজ রাত থেকেই কার্যকর হবে বলে জানা গেছে। যদিও সাধারণ মানুষের মধ্যে এই কাল নাকি আজ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে, তবে শেষ পর্যন্ত জানা গেছে যে সেটি আসলে আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে। আর এই যে কারফিউ সময়কালীন নিরাপত্তার জন্য 12,000-এর অধিক পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন থাকবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। এবং এখানকার যে সিনেমা কিংবা থিয়েটারের ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য বলা হয়েছিল কারফিউ চলাকালীন সময়, তবে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেক বলেছেন যে ভিধি আসলে সবার জন্য সমান হবে, কোনো ধরনের ছাড় হবে না। অর্থাৎ কারফিউ চলাকালীন সময় রাত 9টার পর থেকে সিনেমা থিয়েটার কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সবাইকে বন্ধ রাখতে হবে। আমি আপনাকে এখানে আরেকটু বিষয় উল্লেখ করে রাখি যে এখন কিন্তু প্রায় আমরা লক্ষ্য করছি প্রতিদিনই নতুন করে একদিনে আক্রান্তের রেকর্ড হচ্ছে, এবং গেল একদিনে 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন ফ্রান্সে 30,000-এরও বেশি মানুষ। তো এই এখন প্রতিদিনই এই যে আক্রান্ত হচ্ছেন, সেই আক্রান্ত রোধ করার জন্য সরকারের নানা পদক্ষেপের একটি অংশ হচ্ছে এই কারফিউ জারি। এবং দেশটির অধিকাংশ মানুষ কিন্তু এই কারফিউকে তারা মেনে নিয়েছেন, এবং তারা যে কারফিউ সময়কালীন যে আইনগুলো থাকবে সেগুলো তারা মানবেন বলে স্থানীয় যে গণমাধ্যমের যে জনমত জরিপ সেটিকে সেখানে কিন্তু উঠে এসেছে। এবং আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করছি, ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে কিন্তু আগের তুলনায় এই দ্বিতীয় ধাপের করোনার আক্রমণ অনেক বেশি আমরা লক্ষ্য করছি। এখন প্রতিদিনই এখানকার প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই করোনায় আক্রান্ত হচ্ছেন। তো স্বপ্না, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার লুৎফর রহমান বাবু। বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার দুপুর 1:30। দুই ম্যাচে সমান একটি করে জয় দুই দলের, তবে রান রেটে এগিয়ে শীর্ষে আছে মাহমুদউল্লাহর দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। মুমিনুল মাহমুদউল্লাহ ইমরুলদের অভিজ্ঞতায়ও সে দফায় জয় এনে দিতে পারেনি, অনেকটা স্বাচ্ছন্দ্যে জয় তুলে নেয় নাজমুলের দল। প্রশংসা কুড়িয়েছিল তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের ব্যাটিং, তবে গেল ম্যাচে মুশফিকের সেঞ্চুরিও যথেষ্ট ছিল না তামিমের দলকে হারাতে। ফাইনালের সমীকরণে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, তাই দুই দলই বেশ সতর্ক। নাজমুলের দল ম্যাচের আগের দিন বিশ্রামে থাকলেও অনুশীলন করেছে মাহমুদউল্লাহ, লিটন, সাব্বিররা। বোলিং নিয়ে খুব একটা সমস্যা না থাকলেও কোনো দলেরই ব্যাটিং হচ্ছে না জুৎসই, তাই বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে প্রস্তুত ব্যাটসম্যানরা। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা, লেক, ঝুলন্ত সেতু, কী নেই চিরসবুজ পাহাড়ের জেলা রাঙামাটিতে। করোনাকালে দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় রাঙামাটিতে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে, তাই নাগরিক জীবনের যান্ত্রিকতাকে পেছনে ফেলে প্রকৃতির সান্নিধ্য পেতে ভ্রমণ পিপাসুরা ছুটছেন। রাঙামাটির প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটি শহর থেকে 25 কিলোমিটার দূরে সুবলং ঝর্ণা, যন্ত্রচালিত নৌকা লঞ্চ ফাইবার বোটে কাপ্তাই লেকের বুক চিরে যেতে লাগে 1.5 ঘন্টা।
প্রতিদিন পর্যটকরা আসেন এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে। সেই সাথে প্রায় 150 ফুট উঁচু থেকে নেমে আসা ঝর্ণাধারায় নিজেকে ভেজানোর পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েন ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে। যদিও টুরিস্টদের আগমন অনেকটা কমে গেছে, এই ঝর্ণাটি যদি সরকারি পৃষ্ঠপোষকতা ঠিকমতো করা হয় এবং প্রচার প্রচারণা চালানো হয়, আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য মানুষ এই ঝর্ণা দেখতে আসবে। 1983 সালে তৈরি 350 ফুট লম্বা আর 5 ফুট প্রশস্ত সেতুটি রাঙ্গামাটির পরিচয়। ছুটির দিনগুলোতে পর্যটকরা নিজেকে স্মরণীয় করে রাখতে মেতে ওঠেন সেলফি তোলায়। শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সব মিলে ভালোই লাগতেছে। আশেপাশে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, ঘুরে অনেক ভালো লাগতেছে। শহরের বিনোদন পার্ক পল ওয়েল কাপ্তাই লেকের পাশে গড়ে তোলা এই পার্কটিতে ঝুলন্ত সেতুর পাশাপাশি রয়েছে শিশুদের বিভিন্ন রাইড, দর্শনীয় অবকাঠামো। লেকের পাশে বসে খেতে খেতে উপভোগ করতে পারেন কাপ্তাই নীল জলরাশি আর দূরের সবুজে আচ্ছাদিত পাহাড়। বাচ্চাদের অনেক নতুন ধরনের রাইড যুক্ত হয়েছে। আমরা আসছি কায়াকিং করার জন্য, সব মিলে ভালোই লাগছে এনভায়রনমেন্টটা। দীর্ঘদিন পর করোনাকালে পর্যটকরা আসতে শুরু করায় উজ্জীবিত হোটেল ব্যবসায়ীরা। প্রচুর পর্যটক আসতেছে, এদের যদি আসে আমরা মোটামুটি স্বাভাবিক সময়ে ছুটির দিনগুলোতে প্রতিদিন 20,000 পর্যটকের আগমন হলেও এখন 1,200-কেই সীমাবদ্ধ। সময় সংবাদ রাঙ্গামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ চাইনি 75 পরবর্তী ক্ষমতা গ্রহণকারীরা, বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। এবং 10 বছরের সফলতার কারণেই পুনর্নিয়োগ, দাবি ওয়াসার MD তাসকিম খানের। দুর্নীতি ও স্বজন প্রীতি করতে না পারায় তার বিরুদ্ধে চক্রান্ত, সংবাদ সম্মেলনে দাবি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।